করার জন্য তৃণমূলের মতো পুষ্ট এই এলাকার এর তারা আমাদের এলাকার তারা কিছু না করতে পারে, ওরা সমং থানার কিছু জনকে আপনারা আপনাদের জায়গায় চলে যান, আপনারা যে অভিযোগ দেবেন সেরকম আমরা যেটা ব্যবস্থা তোর উপরে হবে সেটা আমরা কেননা কেউ যদি হাত রাস্তা দিয়ে দেয় সেগুলো ডেলিভারি সমস্ত কিছু চলে গেছে, কিছু বলেনি, শুধু এসে মারধর করছে, বোন ছুটছে, তীর বন্দুক ছুটছে। জল 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 ফেলে দাও, জল ফেলে দাও, জল জল যাদব মন্ডলকে তো আমি ফোনটা লাগাচ্ছি, যাদবই তো ফার্স্টে আসছে, আমি তো বাড়ি দিচ্ছি, কইলা বউ যদি একটা শিখছে ফার্চারি, সেটি ফার্চারি কর, আবার গুড়ি লেগে ব্যাপক লোকে মিছিল নেই বসে মিছিল Thank you.
কি হয়েছে বলুন তো, কি হয়েছে সমস্যা? কাকে মারধর করেছে? কাকে মারধর করেছে? কতক্ষণ আগে পুলিশকে খবর দিয়েছিলেন? যখন খবর দেন তখন কটা বাজে? আমার নাম খোকন চন্দ্র মেইকা। ঘটনা কি হয়েছে? ঘটনা আমরা কেলে, আমার পটাশপুর সেলমামত গ্রামের বাসিন্দা, কেলেঘাই নদীর পাড়ে, নদীর উপরে একটা ডোবা ছিল, সেই ডোবাতে আজকে দীর্ঘ 50 বছর আমরা গ্রামবাসীরা মাছ ধরে খাই এবং গ্রামের উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করি। হঠাৎ অতর্কিতভাবে আমার গ্রামের টিএমসির নেতৃত্বে সমীরণ মাইতি, তারপরে মনোরঞ্জন সামন্ত ও এদের নেতৃত্বে বাঙালদাঁড়ি, রাউতরাবাড়ি এবং কপ্তিপুরের কতিপয় এবং জন 51 হচ্ছে দুষ্কৃতীরা এসে আমাদের উপর অতর্কিত লাঠি, ছোটা, বোম দিয়ে মারধর করে এবং আমাদের যে সেখানকার মাছ ধরতে যা গেছিলাম তার যে সামগ্রী, মেশিন, জাল, হাঁড়ি এগুলো সব নিয়ে পালিয়ে যায়। কতজনকে মারধর করেছে? আমাদের এখানে 7-8 জনকে মারধর করেছে। এখন কোথায় রয়েছে? এখন আমরা হচ্ছে পটাশপুর হসপিটালে। অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি। আমরা হসপিটাল থানা থানা হ্যাঁ থানাতে জানানো হয়েছে। না, এখনো পর্যন্ত আসেনি, আমরা থানায় ডায়েরি করতে যাচ্ছি। পটাশপুরের সেলবাবাদের গ্রামের কিছুজন মানুষ মাছ ধরতে গেছিল, ওখানে কিছু দুষ্কৃতি এসে মারধর করে, আবার অভিযোগের তির কিন্তু আপনি তৃণমূল কংগ্রেসের দিকে, কি বলবেন? না, এটা কোনো রাজনীতির ফাংশন নয়। আমি যেটুকু বিশ্বস্ত সূত্রে কিছুক্ষণ পূর্বে জানতে পারলাম যে ওই যে এলাকাটা যেটা গণ্ডগোল হয়েছে, এটা পশ্চিম মেদিনীপুরের সবং এলাকার ঘটনা, এটুকুই জানতে পেরেছি। এখানে কোনো রাজনীতি দলের ব্যাপারই নেই এখানে। আচ্ছা, আপনাদের মনে করেন যে ওখানে মারধর হয়েছে, অভিযোগ করছেন স্থানীয়? সেটা আমাদের অজানার বাইরে, তবে খোঁজ নিয়ে দেখছি আমরা। আচ্ছা, এখনো পর্যন্ত এলাকায় তো বোমাবাজি চলছে, কিছু পদক্ষেপ নিয়েছেন আপনার এলাকায়? এলাকায় পদক্ষেপ বলতে যেটা আমিও জানতে পারলাম কিছুক্ষণ পূর্বে, এইরকম কিছুজন বলছে, শোনা কথা অবশ্যই, সেটা আমরা খোঁজ নিচ্ছি, দেখি কি ব্যাপারটা। তবে আমাদের পূর্বে থেকে নজরে এটা ছিল না এবং কোনো কর্ণগোচরও ছিল না। এটা আপনাদের অঞ্চলের থেকে প্রায় বলতে গেলে ঢিল ছোড়া দূরত্বে ঘটনাটা ঘটেছে, কি বলছেন আরেকবার বলুন? আপনাদের অঞ্চল অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু এই ঘটনা ঘটেছে? না 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 না, যে এলাকাটার কথা আপনি বলছেন সেটা গ্রাম পঞ্চায়েত থেকে মিনিমাম 5-7 কিলোমিটার দূরে, আর যেহেতু গ্রাম পঞ্চায়েত থেকে 1 কিলোমিটার দূরে ওটা হচ্ছে পশ্চিম মিদনাপুর, সেখান থেকে ও বিষয়টা তো আমাদের নজরের বাইরে। মানে কি ঘটনা ঘটেছে মন্দ? ঘটনা প্রথম আমি যখন 11টার দিকে আমাকে ওসি ফোন করে যে আপনাদের সেলমাদে কি ঘটনা ঘটছে, আপনি একটু খবর নিন, মাধ্যমিক চলছে, 144 জারি আছে, কোথায় কি মেশিন টেশিন চলছে,
তখন আমি স্কুল আসার পথে দেখে গেলাম যে এখানে এটা প্রায় 20-25 বছর ধরেই আমাদের পটাশপুরের পাট, মানে এটা যদিও পুরনো কেলেঘাই নালা, এই কেলেঘাই নালা মানুষজন সবজি চাষ করে, তাতে জল বাড়ার পরে যে অল্পটুকুন জল থাকে এখানে নির্দিষ্ট সীমা ধরে রাখা হয়েছে। সবঙ্গের মানুষ একটা পাটের ওই জল দেওয়া বাড়ার পরে মাছ ধরে, আর একটা পাটের মানুষ আমাদের পটাশপুরের এই শেলোয়াদের মানুষ মাছ ধরে। এটা দীর্ঘ 25-30 বছর ধরেই চলে আসছে। 2011 সাল থেকে 2017 সাল 18 নাগাদ এখানে তৃণমূলীরা কয়েকজন যারা এখানে বুথ সভাপতি তাদের নেতৃত্বে কতিপয় মানুষ ভোগ দখল করত। 18 লোকসভা নির্বাচনের পরে এলাকার মানুষ যখন একটু সাহস পেল তখন একবারে গ্রাম নির্বিশেষে, রাজনৈতিক নির্বিশেষে অরাজনৈতিকতভাবে গ্রামের মানুষই সেই সবজি বাগানে জল বাওয়া করে বাদবাকি অল্প যেটুকুন জল থাকে সেটা বাওয়ার পরে মাছ তারা সকলেই যে যার ধরে বাড়ি নিয়ে যায়। এইরকম একটি ঘটনা আজকে যখন হলো সেখানে এখানকারই তৃণমূলের প্রচ্ছন্ন অবশ্যই মদত আছে, কিন্তু এই এলাকার মানুষ যা নতুন জিনিস দেখলো, ছোটো ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে, মানে আমাদের এখানে বাড়ি বাওয়া হলে বাচ্চা টাচ্চাগুলো এসেও পাইপ টাইপ ধরে একবারে নির্বিচারে, সবং থেকে ওই অনন্ত টুং, অলোক সাঁতরা আমার প্রধানের হচ্ছে ও পাশের প্রধানের ভাই অলোক সাঁতরা, সে অলোক সাঁতরা, অনন্ত টুং, যাদব মণ্ডল বোমা বন্দুক এমনকি পিস্তল পর্যন্ত নিয়ে এসে লোহার রড দিয়ে অকথ্যভাবে মারধর করেছে। প্রায় 6-7টা জল বাওয়া মেশিন ছিল, সেগুলোকে তুলে নিয়ে গেছে, মায়েদেরকে পর্যন্ত শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, তাজা বোম এখনো পর্যন্ত পড়ে আছে। এবং এখন আমি ওশিকে বারবার বলেছি, মেসেজ করেছি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে মেসেজ তিনি সেন্ডও করেছেন, কিন্তু তিনি আসছেন না, তিনি খালি সিভিক পাঠিয়ে খবর নিচ্ছেন, যেহেতু বিজেপি বা এই এলাকার মানুষ মার খাচ্ছে খাক, কারণ তিনি তো তৃণমূলের ব্লক সভাপতির এই কাজটা করছেন। বারবার বলা সত্ত্বেও তিনি এলেন না, এখন আমাকে বলছে 5টার পরে আপনি থানায় আসুন কথা বলবেন, কিন্তু এখনও যে তাজা বোমা কোথায় ঝোপে ঝাড়ে পড়ে আছে, বাচ্চাগুলো হয়তো এখানে একটু পরে খেলাধুলা করে বা অনেকে এখানে সবজি বাগানে যায় সার ঔষধ দিতে, কখন কার অলক্ষে পড়বে আমার তো যা ধারণা। আমরা দেখতে পাচ্ছি দুটা বোম, কিন্তু মনে হচ্ছে আরও অসংখ্য বোম না ফেটে পড়ে আছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। দেখুন, পটাশপুর এবং সবং থানার এলাকার সংযোগকারী একটি কেলেঘাই নদী আছে, যে নদীর সবং এলাকাভুক্ত বেশ কিছুটা জায়গা আজকে জবরদখল করার জন্য বিজেপি পরিকল্পিতভাবে তাদের দলীয় ঝান্ডা পুঁতে একেবারে দখল দিয়ে মাছ ধরতে যায়। সবং এলাকার মানুষজন খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে সেটাকে প্রতিরোধ করে, প্রতিবাদ করে, তাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উভয় পক্ষকে রেস্টেন্ড করেছে। তো বিজেপির দখলদারি রাজনীতি আমাদের এলাকায় বেশ কিছুদিন আমরা দেখতেছি, আমাদের পটাশপুরে শান্তিপ্রিয় এলাকায় তারা করার চেষ্টা করছে। আমরা পুলিশকে বলেছি যে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আর বিজেপির বিরুদ্ধে আজকে সবং থেকে যারা শান্তিকামী মানুষ এসে আজকে প্রতিরোধ করেছে তাদেরকেও আমরা পটাশপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জন্যই যে পটাশপুর এবং সবং কেলেঘাই নদীর মাঝখানে আছে, কিন্তু সেই পটাশপুর সবং আমরা একে অপরের পরিপূরক, সেখানে অহেতুকভাবে দখলদারি রাজনীতি করে উত্তেজনার পরিবেশ তৈরি করেছে, এটাতে আমরা তীব্রভাবে নিন্দা জানাই, ধিক্কার জানাই, পুলিশ প্রশাসনকে বলেছি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য।